এলডিসি এবং গ্রুপ ডি নিয়োগের ভালো একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে জেলা পরিষদে। যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার যোগ্যতা সীমিতর মধ্যেই আছে। আপনাদেরকে শুধু একটু কম্পিউটার জানতে হবে আর মোটামুটিভাবে উচ্চ মাধ্যমিক পাস করলে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনাদেরকে অফিসিয়াল সাইট থেকে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। কত থাকছে বেতন, কীভাবে নিয়োগ হবে, কীভাবে আবেদন করতে হবে, কত বয়স লাগবে এবং আপনাদের কী কী সংরক্ষণ আছে, আরও যাবতীয় তথ্য। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই ভিডিওর সঙ্গে। আপনি যদি বেকার হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাদের মোবাইল দিয়ে গেম খেলার অভ্যাস আছে আসতে পারেন ইলেভেন উইকেটস.কম-এ, এখানে আপনারা খেলতে পারবেন বেটিং। তাছাড়া আপনাদের এখানে টিম বানিয়ে খেলার সুযোগ সুবিধা থাকছে। আপনারা চাইলে এখানে ক্রিকেট খেলতে পারেন অথবা ফুটবল খেলতে পারেন অথবা কাবাডি খেলতে পারেন। জাস্ট সাইন আপ করবেন, একটা ইমেল অ্যাড্রেস একটা মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করার পর আপনি সাইন ইন করে নেবেন। সাইন ইন করার আগে আপনি কোডটা ইউজ করবেন, ডিসক্রিপশনে দেওয়া থাকছে, ওই কোড ইউজ করলে আপনারা কিছু টাকা বোনাস পেয়ে যাবেন। তারপর এখানে মনের মতো টিম তৈরি করবেন, একটা ম্যাচ সিলেক্ট করবেন, নিজের টিম বানাবেন, তারপর সিলেক্ট এ ম্যাচ, একটা ম্যাচ চুজ করবেন দিয়ে আপনি খেলবেন। খেলার পর আপনি যদি জিতে যান তাহলে কিন্তু প্রচুর প্রাইজ থাকছে। প্রত্যেকটা খেলার আগে আপনারা দেখতে পাবেন কত টাকা আপনি জিততে পারছেন। লক্ষ লক্ষ টাকা মানুষ এখান থেকে কামাচ্ছে এবং সমস্ত টাকা পেটিএমে উইথড্র নেওয়ার সুযোগ সুবিধা থাকছে। দেখুন এখানে অপশন দেওয়া আছে পেটিএম, অ্যামাজন পে, যেগুলো আপনাদের আছেই। শুধু মোবাইল নাম্বার দিয়ে পেটিএমের অ্যাকাউন্ট খোলা যায়, আপনারা পেমেন্ট তুলতে পারবেন। যদি কোনো সমস্যা হয় গেট ইন টাচ করতে পারেন তাদের সঙ্গে, বিস্তারিত জানতে ডিসক্রিপশন চেক করুন। আমি চলে এসেছি আপনাদেরকে নিয়ে অফিসিয়াল সাইটে, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে এসে আপনারা দেখতে পারবেন ভেরিয়াস পোস্ট এ নিয়োগ কিন্তু হচ্ছে। টাইটেল থাকছে রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট, ডিসক্রিপশন থাকছে ডাউনলোড দ্য অ্যাটাচমেন্ট ফর ডিসক্রিপশন অফ ভ্যাকেন্সিস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মোড অফ অ্যাপ্লিকেশন, সিলেবাস অফ রিটেন এক্সামিনেশন ফর ডিপার্টমেন্ট পোস্ট। আর মাথায় রাখতে হবে 25/10 থেকে শুরু হয়েছে, এন্ড ডেট হচ্ছে 15 নভেম্বর পর্যন্ত। আপনাদেরকে নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে হবে এবং নোটিফিকেশান ডাউনলোড করে দেখতে হবে বিস্তারিতভাবে নোটিফিকেশানটা কী আছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনাদের নোটিফিকেশান ডাউনলোড করার প্রয়োজন পড়বে না, আপনারা সরাসরি আবেদনের দিকে যেতে পারবেন। তাহলে আমরা দেখে নেব কী কী আছে। রিক্রুটমেন্ট আপ টু ভেরিয়াস পোস্ট অ্যাট ঝাড়গ্রাম জেলা পরিষদ, যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। শুরু হচ্ছে 25/10/2019 এবং অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 15 নভেম্বর 2019। আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। দেখুন বলে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাইলে আপনি আবেদন করতে পারবেন। এখানে ব্যাচেলার্স ডিগ্রি চাইছে অথবা সমতুল কোনো পরীক্ষা পাস করে থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি কাউন্সিল অর অ্যাসোসিয়েশন উইথ মিনিমাম 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পেমেন্ট স্কেল দিচ্ছে 15,600 থেকে 42,000, উইথ গ্রেড পে দিচ্ছে 5,400 টাকা। আপনারা এখানে আবেদন করতে পারবেন। যারা জেনারেল আছে, এসসি আছে, তারা তাদের জন্য একটা করে ভ্যাকেন্সি আছে, টোটাল দুটো। জেনারেলে 18 থেকে 40 বছর অবধি আবেদন করতে বলছে। এসসি হলে অবশ্যই, এসটি হলে এবং ওবিসি হলে যে সরকারি নিয়ম অনুসারে ছাড় থাকে সেই ছাড় অনুযায়ী আপনারা 45-43 বছর অবধি আবেদন করতে পারবেন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আবেদন করতে গেলে আপনাকে ডিপ্লোমা করে রাখতে হবে সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর। এখানে টোটাল 3টে ভ্যাকেন্সি আছে, 9,000 থেকে 40,500 পর্যন্ত আপনাদেরকে স্কেল দেবে। তাছাড়া ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট পদে আপনি আবেদন করতে পারেন। এখানে টোটাল 1টা ভ্যাকেন্সি আছে, 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত বেতন স্কেল দেবে। তার সঙ্গে দেবে আপনাদেরকে গ্রেড পে 3,900 টাকার। স্টেনোগ্রাফার পদে আবেদন করুন, ভ্যাকেন্সি আছে 1টা, পেমেন্ট দেবে আপনাদেরকে 7,100 থেকে 37,600 পর্যন্ত, গ্রেড পে দেবে 3,600 টাকা। এখানে দরকার হবে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি, যেটা আপনাদের সবারই আছে। কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করুন, এখানে দেখবেন কম্পিউটার ডিপ্লোমা দরকার আছে আর ব্যাচেলার্স ডিগ্রির দরকার আছে। তাহলে এই যোগ্যতা আপনাদের সকলের কুলাবে, তাই আপনারা এখানে আবেদন করতে পারেন। জেনারেলে 1টা ভ্যাকেন্সি দিয়েছে, 7,100 থেকে 37,600 পর্যন্ত পেমেন্ট 3 দেবে, গ্রেড পে দেবে আপনাদেরকে 3,600 টাকার। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারেন, এটা সব থেকে ভালো পোস্ট। এটা হচ্ছে 8টা ভ্যাকেন্সি আছে আপনাদের জন্য, মাধ্যমিক পাস করলেই এখানে আবেদন করা যাবে। 5,400 থেকে 25,200 পর্যন্ত স্কেল দেবে, পেমেন্ট 2 এবং গ্রেড পে দেবে 2,600 টাকার। আরও অনেক আছে, যেমন গ্রুপ ডি এমপ্লয়িজ, 8 পাস করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। 1/1/2019 হিসেব অনুযায়ী 18 থেকে 45 বছরের মধ্যে বয়স আপনার থাকতে হবে, আপনি যদি এসটি বা এসসি হয়ে থাকেন। আর যদি ওবিসি হয়ে থাকেন 43 বছরের মধ্যে বয়স থাকতে হবে, জেনারেল হয়ে থাকলে 40 বছরের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। 10খানা ভ্যাকেন্সি আছে, গ্রুপ ডিতে আবেদন করে দিন, ভালো বেতন দেবে 4,900 থেকে 16,200 পর্যন্ত, পেমেন্ট 1 স্কেল এবং গ্রেড পে দেবে 1,700 টাকার। আপনাদের জন্য স্পেশাল হবে যারা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে গ্রুপ ডি এমপ্লয়িজের আবেদন করবেন, কারণ এখানে দুটোতে আপনারা 18টা ভ্যাকেন্সি পেয়ে যাবেন, আবেদন করে দিন। আর যদি এই সমস্ত যোগ্যতাগুলো থাকে, গ্র্যাজুয়েশন, কম্পিউটার নলেজ, তার সঙ্গে যদি আপনার ডিপ্লোমা করা থাকে, তাহলে অবশ্যই পরের পোস্টগুলোকে প্রেফার করবেন, কারণ এখানে আপনাদের পেমেন্ট 4 পেমেন্ট 3 কিন্তু বেতন দিচ্ছে, যেখানে বেতন আপনাদের 40,000 প্লাস হয়ে যাবে শুরুতেই।
রিজার্ভেশন এসসি এসটি ওবিসিদের রিজার্ভেশন রুলস এখানে দেওয়া আছে, যেটা আপনারা জানেন, এখানে একটু দেখে নিতে পারবেন। তাছাড়াও কিন্তু আপনারা এখানে চাকরি করতে পারবেন, কলকাতাতেও আপনাদের পরীক্ষা দেওয়ার সিট থাকবে, খুবই সুবিধাজনক। মোড অফ অ্যাপ্লিকেশন অবশ্যই অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন, jhargram.com.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে একটি প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। একটা ইমেল আইডি আপনার বাধ্যতামূলক, মোবাইল নাম্বার থাকলেও ভালো হয়। আবেদনটা করে তারপরে পরের স্টেপে আপনি টোটাল ফর্মটাকে ফিল করবেন। ফর্মটাকে ফিল করার পর আপনি ফাইনাল সাবমিটিংয়ের আগে ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে, করে আপনি ফাইনাল সাবমিট করার পর একটা প্রিন্ট আউট কপি রেখে দেবেন। পরীক্ষায় পাস করার পর সেটা আপনার কাজে লাগবে। অবশ্যই মাথায় রাখবেন, অনলাইন আবেদন কিন্তু 15 নভেম্বরের আগে আপনাকে করে নিতে হবে। চেষ্টা করবেন নভেম্বরের আগেই বা নভেম্বরের শুরুতে করে নেবার, লাস্ট ডেট অবধি কেউ অপেক্ষা করবেন না। জেনারেশন অফ অ্যাডমিট কার্ড অবশ্যই আপনারা অ্যাডমিট কার্ড সময় হলে পেয়ে যাবেন এবং জানতে পারবেন jhargram.gov.in অফিসিয়াল সাইট থেকে। সেখান থেকেই আপনাদেরকে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড। এবং অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় মাথায় রাখবেন একটা ফটো আইডেন্টিটি প্রুফ আপনার সঙ্গে নিয়ে যাবেন পরীক্ষা হলে, আর একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, তার সঙ্গে অ্যাডমিট কার্ড এবং কালো কালির পেন যেন আপনি নিয়ে যাচ্ছেন মাথায় রাখবেন। এবং রিটেন এক্সামিনেশন আর ভাইভাগ টেস্ট কিন্তু হবে আপনাদের জন্য। রিটেন এক্সামিনেশনে থাকবে 85 নম্বর, ভাইভাতে হবে কিন্তু 15 নম্বর। এটা হচ্ছে যারা গ্রুপ সি অবধি গ্রুপ বি থেকে আবেদন করছেন তাদের জন্য, আর যারা গ্রুপ ডি পদে আবেদন করছেন তাদের জন্য থাকছে রিটেন এক্সামিনেশন 43 নম্বর আর ভাইভা থাকছে 7 নম্বর। টোটাল 50 নম্বরের উপরে মেরিট তৈরি করা হবে। তার সঙ্গে এখানে কিছু কিছু বলে দেওয়া আছে সিলেবাস, সিলেবাসগুলো একটু বিস্তারিত দেখে নেবেন। যে যে পদে আবেদন করছেন আমি সিলেবাস আলোচনা করব, শুধু গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাসগুলো দেখবেন, খুব সহজ সিলেবাস আছে, আপনারা এখানে আবেদন করতে পারেন। দেখুন গ্রুপ সি আর গ্রুপ ডিতে কী সিলেবাস দিয়েছে, দেখুন ইংরাজিতে 20 নম্বর থাকবে, সবই মাধ্যমিক স্ট্যান্ডার্ড, বাংলায় 20 নম্বর থাকবে, অ্যারিথমেটিক থেকে 25 নম্বর থাকবে, জেনারেল নলেজ থেকে 20 নম্বর থাকবে, আর ইন্টারভিউ তো 15 নম্বর হবে, আড়াই ঘন্টা সময় পাবেন। গ্রুপ ডির ক্ষেত্রে ইংরাজি 10 নম্বর আর বাংলার জন্য 13 নম্বর, এটা 8 স্ট্যান্ডার্ডে থাকছে। গ্রুপ ডিতে আবেদন করলে মাত্র 8 স্ট্যান্ডার্ডের পরীক্ষা দিয়ে আপনি কিন্তু পাস করলেই চাকরি পেতে পারেন। অ্যারিথমেটিক 10 নম্বর দেবে, সবই 8 স্ট্যান্ডার্ডের, আর জেনারেল নলেজ 10 নম্বর থাকবে, ইন্টারভিউ 7 নম্বরের হবে, 1.5 ঘন্টা সময় দেবে। এই হলো আপনার বিষয়, জেনারেশন অফ অ্যাডমিট কার্ড, রেলিভেন্ট ইনস্ট্রাকশন, ডেট অফ এক্সামিনেশন, ফলো আপ অ্যাকশন, সবগুলোর জন্য কিন্তু আপনাকে ফলো করতে হবে jhargram.gov.in অফিসিয়াল সাইট। আশা করছি কোনো রকম কনফিউশন এই ভিডিওতে আপনার থাকছে না। যদি কোনো প্রবলেম বোধ করেন অবশ্যই কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবেন, আমি দেবো আপনাকে সঠিক উত্তর। পরের ভিডিওতে ফিরে আসবো, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।